জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে জয় রাধা বল্লভ জয় We'll be right back.
విచురయలు বোঝাবার মতো কোনো ক্ষমতা আমার নাই। কেন না, ভগবান নিজ মুখে বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্ত যদি ভগবানের বাবা মা গুরু হন, আপনারা সেই ভক্ত, আপনারা কৃপা করুন যেন এই মুখে কিছু হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি। কেননা আমাদের দেহটা হলো রোগের মন্দির, এই দেহটা রোগের মন্দির। দেহের মধ্যে যেন কোনো কঠিন ব্যাধি আসতে না পারে, ভগবানের কাছে প্রার্থনা করে শুরু করলাম আজকের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। দুটি বাহু তুলে সবাই মিলে একবার বলুন,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 আমার প্রতিদি পাবন দয়ালে গৌর হরি আমার পতিত পাবন দয়ালে গৌর হরি যে যুগে আমরা বাস করছি যুগটা কিন্তু একদিক থেকে মোটে ভালো না। কেন ভালো না? না এটা হলো কলিযুগ, আর এই কলিযুগে তিন ভাগ পাপ আর এক ভাগ মাত্র পুণ্য। পাপটা তিন ভাগ, পুণ্য মাত্র এক ভাগ। এই পাপের রাজত্বে চলে এলেন কে? যিনি দাপরের শ্রীকৃষ্ণ। যে দাপরের শ্রীকৃষ্ণ সুখ প্রাচুর্যে থাকতেন, সুখ ঐশ্বর্যে থাকতেন, যিনি সর্বদাই সোনার মুকুট সোনার অলঙ্কার পরে থাকতেন, সেই কৃষ্ণ চলে এলেন কোথায়? নদিয়ার নবদ্বীপের মাঝে। আর ভগবান এসে কি করছে? ভগবান এসে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। এখন বক্তব্য হলো, যিনি ভগবান, যিনি কলিযুগের ভগবান, তিনি এসে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই ভগবানের মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ না হলে কেউ ধুলার মধ্যে গড়াগড়ি যায়? বলে না গো না। ভগবান যে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে তার পিছনে তিনটি কারণ আছে। তিনটি কারণ, তিনটি কারণ কি কি? ও তবে ভগবান যে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে, ভগবানের তিনটি কারণ, তিনটি কারণ কি কি? শাস্ত্রকার বললেন, কৈছন তুহা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহু ভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ তাই ভাবিয়া না পাইলাম ওর, তাই ভাবিয়া দেখিল মনে তুহারও স্বরূপ বিনে
এ বাসনা পূর্ণ কভু নয়, তাই রাধে তুহা অঙ্গ কান্তি ধরি, তুহা প্রেম গুরু করি, এবার নদিয়াতে হইব উদয়। সেই ভগবান চলেলেন কলিযুগে, কেন না ভগবান আসার পিছনে আরো একটা কারণ ছিল, আমাদের মতো কলির পাপাচ্ছন্ন জীবগণকে কৃপা করার জন্য ভগবান চলে এসলেন। আর ভগবান যে এলেন, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখুন, শাস্ত্র বলছে, শাস্ত্রকার বললেন যে কলিযুগে বাস করছি, এ কলি একটা সাপের মূর্তি ধারণ করে বারবার আমাদের দংশন করছে, বারবার। কিন্তু বক্তব্য হলো, আমরা জগৎ সংসারের মানুষ, জাগতিক জীব, আর এই জগৎ সংসারে নানা ধরনের বিষধর সাপ আমরা দেখে থাকি, বিষাক্ত সাপ। এখন সেই সাপ যদি কাউকে কামড়ায়, মানুষের দেহের মধ্যে একটা বিষক্রিয়া হয়। আমরা কানে শুনি যে অমুক মানুষকে সাপে কেটেছে, তার একটা বিষক্রিয়া হয়েছে। কিন্তু বক্তব্য হলো, কলি যে সাপের মূর্তি ধারণ করে আমাদের দংশন করছে, তাহলে তার একটা বিষক্রিয়া হচ্ছে। কি বিষ? শাস্ত্র বলছে, কলি যে দংশন করছে, এই বিষটাকে বুঝতে গেলে তোমাকে হরিসভায় এসে বসতে হবে। তাহলে কলি যাকে দংশন করছে, দংশন করা মাত্রই তার হৃদয়ের মাঝে কোন বিষ প্রবেশ করছে? শাস্ত্রের দিকে তাকিয়ে দেখুন, শাস্ত্র বলল, কলি যাকে দংশন করছে, দংশন করা মাত্রই তার হৃদয়ের মাঝে প্রবেশ করছে অহংকার রূপী বিষ। বলে, অহংকার রূপী বিষটা কেমন? আমি মাস্টার, আমি বড় ডাক্তার, আমি বড় উকিল, আমি বড় ব্যারিস্টার, আমার অনেক সম্পত্তি আছে, এলআইসি আছে, টাকা পয়সা আছে, আমি কেন ছেঁড়া চটে বসে হরিনাম শুনব? কোন দুঃখে? আমি তো সোফায় বসে টিভি দেখবো। বলে, ও হে বন্ধু শোনো, জন্মালে মরিতে হবে, অমর কেহ না রবে। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, তুমি যতই টাকার অহংকারে কালী নাম করো না কেন, দুর্গা নাম করো না কেন, যেদিন এ সংসার থেকে ভবসাগরে চলে যাবে, সেই দিন তোমার ছেলেরা পাড়ার যারা হরিনাম করে তাদেরকেই দেখে বলবে, ভাই একটু হরিনাম কর, বাবা আমার মারা গেছে। তারা তো বলতে পারতো, একটু কালী নাম কর, একটু সয়রার গান কর। তাহলে লক্ষ্য করুন, কলি যাকে দংশন করছে, দংশন করা মাত্রই হৃদয়ে মাঝে প্রবেশ করছে অহংকার রূপে বিষ। শ্রদ্ধা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগৎ সংসারে যতই তোমার বন্ধু থাক না কেন, মনে রেখো, যতদিন পকেটের মানি ব্যাগটা তোমার ভর্তি থাকবে, ততদিন বন্ধু বন্ধু বন্ধু। আর যেদিনকে দু টাকা থাকবে না কাছে সংসারে চালানোর মতো, তখন কোনো বন্ধুকে তুমি কাছে পাবে? একজনই বন্ধু আছে, যিনি আমার পরম বন্ধু, পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ, একমাত্র উনি। ওনাকে যদি একটা চর মেরে দাও, চুপচাপ সহ্য করে নেবে, কোনো প্রতিবাদ করবে না। ওনাকে যদি গিয়ে একটা ঘুষি মেরে দাও, উনি কোনো প্রতিবাদ করবে না, চুপচাপ সহ্য করে নেবে। ভগবান সব কিছু সহ্য করেন। ভগবানকে যদি কেউ শালা বলে গালাগাল দেয়, ভগবান সেটাও সহ্য করেন। আবার যদি আই লাভ ইউ বলেন, সেটাও সহ্য করেন। তাহলে ভগবান সব কিছু সহ্য করলে কি হবে? ভগবান দুটো জিনিস কখনো মেনে নেন না, এক হলো ভক্তের নয়নের জল, আর দুই হলো ভক্তের অহংকার। এ ভক্তমন্ডলী, 5 কেজি সন্দেশ নিয়ে যদি ভগবানের কাছে যাও, ঠাকুর আমাকে তুমি দেখা দাও, ভগবান দেখা দেবে না। 2 কেজি আপেল নিয়ে যদি ভগবানের সামনে গিয়ে বলো, ঠাকুর একবার দেখা দাও, ভগবান দেখা দেবে না। নয়নের জল মিশ্রিত করে একটা তুলসী পাতা যদি গোবিন্দের চরণে দিয়ে বলো, হে গোবিন্দ, আমার তো দেওয়ার মতো কিছু নেই, এতটুকু আছে তোমায় দিলাম, তুমি গ্রহণ করো, পরমাত্মা ভগবান তার থেকে অমৃত আর কিছু লাভ করতে পারে না। তিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভাবটাকে লক্ষ্য করেন, কতটা সে ভাব তুমি আমাকে দিল। তাহলে কলি যাকে দংশন করছে, দংশন করা মাত্রই হৃদয়ের মাঝে প্রবেশ করছে অহংকার রূপী বিষ। অহংকার, অহংকার অবিদ্যা কিরহে করিলে প্রসন, প্রতিষ্ঠানে কুতুহ মাতা হরি নাহি দেবে দর্শন। হে ভক্তমন্ডলী, অহংকারটা ভগবান সহ্য করতে পারেন। কারোর মধ্যে যদি দর্প চলে আসে, জানবেন
এ জগৎ সংসারে যদি কেউ বলে আমি বড় মাস্টার আমার থেকে বড় কেউ নাই, কোন শিল্পী যদি মনে করে আমি বড় আমার থেকে বড় কেউ নাই, জানবেন এই আমিত্ব ভাব যার মধ্যে চলে আসবে জানবেন তার পতনের সময় শুরু হয়ে গেছে। কলিজাকে দংশন করলো, দংশন করা মাত্রই হৃদয়ে মাঝে প্রবেশ করলো অহংকার রূপী বিষ। আবার কলিজাকে দংশন করছে, দংশন করা মাত্র হৃদয়ে মাঝে প্রবেশ করছে মায়ারূপী বিষ। এ মায়ারূপী বিষ কোথায় দেখতে পাবেন? এ মায়ারূপী বিষ আপনি সংসারে দেখতে পাবেন। সংসার, দিদি চল একটু হরিনাম শুনতে যাই। না রে দিদি, গেলে হবে না, কারণ কালকে আবার কীর্তন হবে, শুনতে যেতে হবে, আবার কচি বাবাটা বাড়ি আছে, রান্না বান্না করতে হবে, অনেক ঝামেলা, গেলে হবে। তাহলে ভেবে দেখো এই সংসারের মায়া ভেবে তুমি হরিনামটাকে পিছনে করছো। সংসার শ্রদ্ধেয় ভক্তমন্ডলী মায়েরা, যে সংসার সংসার করে হরিনামটাকে পিছনে করলে, একটা কথা মনে রেখো, ওই সংসার কোনোদিন কাউকে কিছু দেয় না, সংসার শুধু নিতে জানে, আমাকে দাও দাও দাও। যতদিন তুমি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে সংসারে দেবে, ততদিন ওই সংসার অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে লবণ লেবু শরবত করে হাতে ধরিয়ে দেবে। আর যেই দিন তুমি দু টাকা ইনকাম করতে পারবে না, ওই সংসারে দূর দূর করে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। যতদিন বৌমার সঙ্গে রান্নাঘরে তরকারি কেটে দেবে, ততদিন বৌমা ঠিক সময় এক কাপ লিকার চা করে দেবে। আর যেদিন এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা থাকবে না, ওই বৌমা তোমাকে দূর দূর করে উঠানে বের করে দেবে। তাহলে ভেবে দেখো সংসার তোমায় কি দিল। এ সংসারের যত কথা জীবনে বাড়ায় বড় ব্যথা, আসল কথা হলো হরি কথা, কৃষ্ণ কথা। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, রাবণের ভাই বিভীষণ রাবণকে বলেছিল, দাদা রামের সীতা তুমি রামকে ফিরিয়ে দাও, কারণ ওই সীতার কারণে তুমি মরবে আমি মরবো, সাধের লঙ্কা পুরি একদিন পুড়ে ছারখার হয়ে যাবে। রাবণ বলেছিল, ওরে বিভীষণ তুই আমারই খাবি আমারই পরবি, আবার আমাকেই জ্ঞান দিবি, আয় আয় কাছে আয়। বিভীষণকে চরণতলে বসিয়ে ওই বিভীষণের বক্ষ মাঝে জোড়া লাথি মেরেছিলেন রাবণ। ছুটতে ছুটতে গিয়ে ভগবান রামচন্দ্রের চরণে পড়েছিলেন। রাবণকে রামচন্দ্রকে বলল, প্রভু আমি এই সংসারের কথা ভেবে দাদাকে বলেছিলাম রামের সীতা রামকে ফিরিয়ে দাও, এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমার দাদা কি আমাকে দিল জানো? যে সংসারের কথা ভেবে আমি দাদাকে বললাম, ওই সংসার আমাকে উপহার দিয়েছে, আমার বক্ষ মাঝে জোড়া লাথি মেরেছে। তবে হে ভক্তমন্ডলী, এ সংসারের যত কথা জীবনে বাড়ায় বড় ব্যথা, আসল কথা হলো হরি কথা, কৃষ্ণ কথা। তাহলে একবার ভেবে দেখো, আমার বয়স্ক বাবা যারা আছেন এখানে ভালো করে জানেন, আগেকার দিনে ওই সাপ যদি কামড়াতো, বিষাক্ত সাপ, সাপের বিষটাকে তোলার জন্য দূর দূরান্ত থেকে ওঝাকে ভাড়া করে আনা হতো। ওঝা কি করত, তার ঝাড়ফুঁকের দ্বারা, মন্ত্রের দ্বারা শরীর থেকে বিষটাকে তুলত। কিন্তু বক্তব্য হলো, কলি যে আমাদের দংশন করছে সাপ হয়ে, এই অহংকার রূপী বিষ, মায়ারূপী বিষ যে দিচ্ছে, এই বিষটাকে কে তুলবে, কে তুলবে বিষটাকে? আমাদের 33 কোটি দেব দেবীগণ কারো চিন্তা পড়লো না, চিন্তা পড়লো একজনের, কার? যিনি আমার চিন্তাময় ভগবান। আর যেই ভগবানের চিন্তাটা পড়েছে, চিন্তা পড়ার সঙ্গে সঙ্গে ভগবানের বেশটাকে ত্যাগ করেছে, তিনি নিজে আজকে ধন্বন্তরীর বেশ ধরেছে, আমাদের হৃদয়ে থেকে বিষটাকে তোলার জন্য একটা মন্ত্র তিনি নিয়ে এলেন। কোন মন্ত্র? যে মন্ত্র গোলকে গোপনে লুকানো ছিল, সর্বমন্ত্রের সার মন্ত্র মধুর কৃষ্ণ নাম।
মধুর হরি নাম হরি নাম মধুর কৃষ্ণ বোঝার জিনিস। তুমি বুঝবে কি করে? তোমার মন তো অন্যদিকে, তুমি রান্না করতে বসে যদি মনটা অন্যদিকে থাকে, তরকারিতে দুবার লবণ দেবে, আর লবণ দিলে তরকারি সর্বনাশ হবে। তুমি আনাজ কাটতে বসে মন যদি তার দিকে থাকে, তাহলে আনাজ কাটার পরিবর্তে আঙুল কেটে বসে থাকবে, কিছু করার নাই। তাহলে সবের মূল হলো মন, এই মনটাকে দিয়ে হরিনামটা শুনতে হবে। ভাই রে আমার সংসারে সং সেজে রইলাম আমরা কৃষ্ণ
সর্বপ্রথম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জয় রাধে। যারা হরিনাম করান, যারা হরিনাম করেন, যারা হরিনাম শোনেন, সর্বপ্রথম জানা প্রয়োজন, আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, হ্যাঁ বুক চাপড়ে আমরা হিন্দু, মেরা হিন্দু গর্ব করে বলি, কিন্তু সব থেকে দুঃখের বিষয় 100টা হিন্দু ছেলেকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হয় যে ভাই বলো, 100টা হিন্দু ছেলেকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হয় যে ভাই বলো এই হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নামটা কি, কজন যে সঠিক উত্তর দেবে তা সন্দেহ আছে। কেন না, হিন্দুরা কিছু পারুক না পারুক এরা সমালোচনা করতে ভালো করে, এরা শাস্ত্র জানুক বা না জানুক কিন্তু সমালোচনা দেখবেন, যত শাস্ত্র আলোচনা সব চায়ের দোকানে গিয়ে হয়, যত শাস্ত্র অগাধ অগাধ সমুদ্র সব পণ্ডিত চায়ের দোকানে, রাধা কৃষ্ণ প্রেম করেছে আমরা করব না কেন, রাধা কৃষ্ণ প্রেম করেছে আমরা করব না কেন, মূর্খের মতো কথা। কারণ সব থেকে জানতে হবে আগে রাধা কৃষ্ণের যে প্রেম, আমাদের মতো হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে টাইপ করা প্রেম নয়, যত গন্ডগোল তো ওই জায়গাতে কোথাকার কাজ পরিচয় নেই, মোবাইলে টাইপ করে প্রেম হয়ে যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসছে, বাবা পুলিশ দিয়ে যাচ্ছে, বিয়ের পিঁড়ি থেকে ছেলে চলে যাচ্ছে, যত গন্ডগোল। তা রাধা কৃষ্ণের প্রেম তো ওই প্রেম না, অবৈতব কৃষ্ণ প্রেম, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়ের এই কীর্তন শোনা, কীর্তন শুধু ধেই ধেই করে নাচ নয়, কীর্তন শুধু দুমধারাক্কা গান নয়, এই কীর্তন শুনতে হবে অজানা জিনিস লুকিয়ে আছে এর মধ্যে, কীর্তনের মধ্যে যদি শাস্ত্রীয় কথা না থাকে, কীর্তনের মধ্যে যদি ভাগবতীয় আলোচনা না থাকে, সে কীর্তন কীর্তন নয়, শুধু ধামাকা, ও শুধু ধামাকা। রাধে, তাহলে সর্বপ্রথমে জানা প্রয়োজন আমাদের এই হরিবাসরে বসে, বছরের একটা দিন কি দুটো দিন হরিনাম শোনার সৌভাগ্য আপনাদের হয় নিজেদের গ্রামের মধ্যে, যে রাত্রি জেগে হরিনাম শোনেন সে রাত্রি যাতে বিফলে না যায়, এই হরি সভায় বসে কিছু নিজের জন্য সঞ্চয় করুন, নিজের জন্য। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, সর্বপ্রথম জানা প্রয়োজন যে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নামটা কি। আপনি একটা 6 বছর 7 বছর 10 বছরের মুসলমানকে ধরে আনুন, তার যে কোনো একটা ছেলেকে বলুন হ্যাঁ তোদের ধর্মগ্রন্থের নাম কি, এক বাক্যে বলে দেবে কুরআন শরীফ। কিন্তু 10 বছরের হিন্দু ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, ও বেটা মাথা নেড়ে চলে যায়, কেন? তাহলে এটা জানা প্রয়োজন, সর্বপ্রথম আমাদের জানতে হবে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো শ্রীমৎ ভাগবত। শ্রীমৎ ভাগবত, এই শ্রীমৎ ভাগবতে হিন্দু ধর্মের জন্য দুটো প্রশ্ন করেছে, দুটো প্রশ্ন হিন্দু ধর্মের। প্রথম প্রশ্ন কি করলেন, প্রথম প্রশ্ন করছে যে সনাতন ধর্মের মানুষ এই হিন্দুরা কখন হরিনাম শুনতে আসে, প্রথম প্রশ্ন। এই যে হরিনাম শুনতে আপনারা এলেন, শ্রদ্ধায় আসুন অশ্রদ্ধায় আসুন, ভক্তিতে আসুন ঘৃণায় আসুন, এসেছেন। শাস্ত্র বলছে যে সে হরিনাম শুনতে আসতে পারে না, তাহলে হিন্দুরা কখন হরিনাম শুনতে আসে লক্ষ্য করুন শাস্ত্রের দিকে। হে ভক্তমণ্ডলী, শাস্ত্র বলছে হিন্দুরা তখনই হরিনাম শুনতে যায় যখন স্যাদ্দিয়া রিদি অবরুদ্ধাতে। কি সুন্দর কথা দেখুন, ভাগবত বলছেন তখনই হিন্দুরা হরিনাম শুনতে যায় স্যাদ্দিয়া রিদি অবরুদ্ধাতে, যখন জীবের হৃদয়ে ভগবান একবার ধরা পড়ে যায় সেই জীবে চলে যায় মধুর কৃষ্ণ নাম শুনতে। ভক্ত উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছের একজন ভক্ত উদ্ধব, ভক্ত উদ্ধব একদিন কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ গীতার মধ্যে খুব বড় বড় কথা তুমি লিখেছো, খুব বড় বড় কথা, আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আমি সব পারি, তুমি কৃষ্ণ তুমি নিজে বলেছো আমি সব পারি, আমার কিছু অজানা নয় আমি সব জানি, কিন্তু কৃষ্ণ আমি তোমার ভক্ত হয়ে বললাম এ জগৎ সংসারে তুমি সব কিছু জানতে পারো না। কেন
ব্রহ্মা যিনি চতুরালন সৃষ্টির কর্তা ব্রহ্মা, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি ব্রহ্ম সংহিতায় নিজে লিখলেন নিজের হাতে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণ কারণম। তাহলে ভগবান তুমি সর্বকারণের কারণ হতে পারো, কিন্তু সবকিছু তুমি জানো না। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন, উদ্ধব আমি সবকিছু জানি না মানে আমি কি জানি না? বলে প্রভু গো, এই জগৎ সংসারে সব তুমি জানো, সবকিছু জানলেও কোন ভক্ত তোমাকে কিভাবে ধরতে চায় এটা তুমি জানো না। বলে সেটা কেমন? বলে শোনো প্রভু, সবাই তো তোমাকে ভগবানের চোখে দেখে না। কোন ভক্ত আছে তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসে, কোন ভক্ত আছে তোমাকে বন্ধুর মতো ভালোবাসে, কোন ভক্ত আছে তোমাকে বাবার মতো ভালোবাসে, আবার এক পক্ষের মানুষ আছে তোমাকে ভালোবাসে। সবকিছু জানলেও ভক্তরা কিভাবে তোমাকে ধরতে চায় এটা তুমি জানো। তাহলে শাস্ত্র কি বললেন? ভগবান যখন ভক্তের হৃদয়ের মাঝে একবার ধরা পড়ে যায়, সেই জীব ছুটে চলে যায় কোথায় একটু হরিনাম সংকীর্তন হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন কি করলেন ভাগবত? দ্বিতীয় প্রশ্ন করছে যে জীব কখন ছেঁড়া চটে বসে, কখন চটে বসে হরিনাম শোনে? এই যে আপনারা চটে বসে হরিনাম শুনছেন, যারা যাচ্ছে যা, শাস্ত্র কথা শুনুন। শাস্ত্র বলছে জীব কখন ছেঁড়া চটে বসে হরিনাম শোনে, সবাই পারে না, সবার ভাগ্যে হয় না। আপনি ধামাকা শুনতে যাবেন, ও কোনো পারমিশন লাগবে না, যেখানে সেখানে বসে পড়বে। হ্যাঁ দেখবেন অনেকে আছে বসে না, হ্যাঁ রাধে, অনেকে দেখবেন কেউ কেউ আছে ধামাকা শুনতে গিয়ে বাঁশের ওপর উঠে ধামাকা শুনছে, কি ডিজাইন। আবার কেউ কেউ আছে গাছের ডালে, উড়ি বাবরি বাবরি কি যন্ত্রণা দেখে। আরে হরিনাম হলে কি যন্ত্রের খালি ঘুম পেয়ে যায় এদের, এদের হরিনাম হলে আমার খালি ঘুম, ও হরিনাম শোনা যাবে, একটু ধামাকা শুনবো, টান্টু মেরে শান্টু মারবো, একটু হরিনাম শুনবো রাধে। তাহলে এই হরিনামে যত জ্বালা কেন জানেন বলবো, জ্বালাটা আছে জয় রাধে, লক্ষ্য করে দেখুন। তাহলে শ্রদ্ধা ভক্তমন্ডলী মায়েরা, শাস্ত্র বলছে যে ছেঁড়া চটে জীব কখন হরিনাম শোনে, শাস্ত্র দিকে তাকিয়ে দেখুন। শাস্ত্র বলছে যে ছেঁড়া চটে বসতে গেলে একটা জিনিসের প্রয়োজন, যে সেই জায়গায় বসতে পারে না, বলে হরিনাম শুনতে যাব, চাঁদা দিয়ে হরিনাম করবো, আমরা গিয়ে বসবো, এর জন্য আমার কি প্রয়োজন? বলে বন্ধু শোনো, এই হরিবাসরে বসতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো পূর্ব জন্মের স্বীকৃতি। পূর্ব জন্মের যদি তোমার জমানো স্বীকৃতি না থাকে, সেই জীব কখনো হরিবাসরে বসতে পারে না। আর একটা শাস্ত্র বলে গেল, যত পারো সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর ল মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। একটা কথা বলি, আমাদের সনাতন ধর্মে 64 প্রকার অপরাধ আছে, 64 প্রকার, এটা জেনে রাখা দরকার। এই 64 প্রকার অপরাধের মধ্যে প্রধান অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব পদে যদি ক্ষুদ্র অপরাধ হয়, মহা মহা ভজনেতে বাদ পড়ে যেতে হয়, বাদ হয়ে যায়, এটা তো বৈষ্ণব সঙ্গ। তাহলে বৈষ্ণব সঙ্গের মধ্যে সেবা একটা ধর্ম, দেখবেন নিমন্ত্রণ করে যদি তাকে সেবাটা ঠিকঠাক না দিতে পারেন, সেখানে সেবা অপরাধে পড়তে হয়। ভগবানকে যেমন খাইয়ে সেবা দেয়া যায়, ভগবানকে নাম শুনিয়ে সেবা দেয়া যায়, ভগবানকে নাম করিয়েও সেবা দেয়া যায়। তাহলে হরিবাসরে বসে যদি কেউ আন কথা বলে, যদি কেউ ঘুমিয়ে পড়ে, জানবেন এই জগৎ সংসারে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, একজনের চোখে কিন্তু কখনো ফাঁকি দেওয়া যায় না। শ্রদ্ধেয় ভক্তমন্ডলী, শাস্ত্র বলছে সাধু সঙ্গ করো। বলে সাধু সঙ্গ করলে কি হবে? বলে শোনো, সাধু সঙ্গ করলে 2 বিঘা জমি হবে না, সাধু সঙ্গ করলে 2তলা বাড়ি হবে না, সাধু সঙ্গ করলে 2টো গাড়ি হবে না। বলে সাধু সঙ্গ করলে কি হবে? বলে সাধু সঙ্গ করলে অমানুষ থেকে মানুষ তৈরি হবে।
তাহলে কি আমরা কেউ মানুষ নয়? বলে হ্যাঁ, সবাই আমরা মানুষ। মানুষ আমরা সবাই, দুটো হাত থাকলে দুটো পা থাকলে তাকে মানুষ বলে না। কেন? মহাজনরা বলে গেছে, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে জাগবে যেদিনে জ্ঞানের চেতনা। যেদিন ভগবান প্রথম মানুষ সৃষ্টি করলেন, ওই মানুষের মধ্যে ভগবান দুটো জিনিস প্রবেশ করিয়েছিলেন, দুটি জিনিস। কি কি? এক হলো মান আর দুই হলো হুঁশ। এই দুটো জিনিস যার মধ্যে না থাকবে, বাবার বরদার থেকে ম্যাচিস চেয়ে সিগারেট ধরিয়ে খাবে। গুরুজন যারা, বাবার বরদা মানে জেঠু, ও লক্ষ্য থাকবে না। জ্ঞানগম্য না থাকলে কি করবে? জেঠু একটা ম্যাচিসটা দাঁড়াবো বলে না, জেঠু ম্যাচিসটা দাও তো সিগারেট ধরাবো, মানে জ্ঞানগম্য কম আছে। সব আছে, দুটো জিনিস কম আছে। এবার সবাই যদি বলে মানে হ্যাঁ আমরা সবাই মানুষ, বলে ভাই শোনো, সবাই আমরা মানুষ হব কি করে? মানুষ সব হবে কি করে? বলে কেন? বলে শোনো, পৃথিবীতে জল তো সবই জল, গঙ্গার জল, পুকুরের জল, টিউবওয়েলের জল, বাথরুমের জল, সবই জল। বাথরুমের জলে যেমন মানুষ চা ফুটিয়ে খায় না, তদ্রূপ যে কোনো ব্যক্তিকে দিয়ে ভগবত সেবার অধিকারী হয় না। তাহলে মানুষ যদি হতে চাও, আগে মানুষকে ভালোবেসে যাও। যে ব্যক্তি মানুষকে না ভালোবাসতে পেরেছে, সে কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারবে না। কারণ যে পাখির পাখা নাই তার কোনো মূল্য নাই, যে হাতির দাঁত নাই তার কোনো মূল্য নাই, আর যে মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তি নাই এ জগৎ সংসারে তার কোনো দাম নাই, তার কোনো দাম নাই। সত্য ভক্তমণ্ডলী, এই চেতনাকে ফেরানোর জন্য হিন্দুরা জেগে ঘুমায়। যে কোনো মানুষ যদি জেগে ঘুমায়, তাকে লক্ষ্যবার ডাকলেও সাড়া পাওয়া যায় না। আর দেখবেন সত্যিকারের যে ঘুমায়, তাকে একবার ডাকলে সাড়া পাওয়া যায়, একবার ডাকলে শুনে। জাগতিক চেতনা যদি আমাদের, ছোট ছোট চেতনা যদি আমাদের মধ্যে না জাগে, ও লক্ষ লক্ষ হরিনাম শোনালেও কিচ্ছু হবে না। লক্ষ্য করে দেখুন, আপনি বাজার থেকে একটা ধূপকাঠির প্যাকেট কিনে আনলেন, দেখবেন এখনকার দিনে ধূপকাঠির প্যাকেটের মধ্যে অনেক কৃষ্ণের ছবি থাকে, মহাপ্রভুর ছবি থাকে, কালী মায়ের, বিভিন্ন দেব দেবীর ছবি থাকে। তো মানুষ কি করে, ওই ধূপকাঠিটা বাড়ির মধ্যে জ্বালায়, বাড়ির মধ্যে জ্বালানোর পরে যখন ধূপকাঠি শেষ হয়ে যায়, ওই প্যাকেটটা কিনে রাস্তায় ফেলে দেয়, দিয়ে পাড়িয়ে পাড়িয়ে চলে যায়। লক্ষ্য করে দেখবেন, দোকান ভালো চলার জন্য, দোকান ভালো চলার জন্য শনিবার দিনকে মন্দির থেকে লেবু লঙ্কা পুজো দিয়ে নিয়ে আসছে, সংকল্প করে ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে আসছে লেবু লঙ্কা, সেটাকে দোকানে ঝুলিয়ে দিচ্ছে, যখন একটু শুকনো হয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে ফেলে দিচ্ছে। আমার মতো একটা মূর্খ হিন্দু ওর উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে চলে যাচ্ছে। তাহলে উচিত ছিল জানা, আগে তো জানা উচিত যে লেবু লঙ্কাটা ঠাকুরের পায়ে ছুঁয়ে সংকল্প করে এনেছি, ওটা রাস্তায় ফেলে কি করে? তাহলে জাগতিক চেতনা যদি মানুষের না জাগে, ও রাত জেগে দিন জেগে হরিনাম শুনলেও কিচ্ছু কাজ হবে না। জেগে ঘুমালে তাকে হাজারবার ডাকলো সারা দেবে না। আগে ঘরের ভিতটাকে তৈরি করুন। ঘরের ভিত যদি ঠিক থাকে, তালার উপর তালা উঠবে, আর ঘরের ভিত যদি খারাপ হয়, একতলা ঢাললেই ধসে পড়ে যাবে। তাহলে ঘরের ভিতটাকে তৈরি করতে হবে। এই ঘরের ভিতটাকে তৈরি করার জন্য, জীবের চেতনাকে ফেরানোর জন্য চলেলেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু এলেন কলিযুগে। আর এই চৈতন্য মহাপ্রভু এসে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আমাদের মতো ভক্তকে ডেকে বললেন, হরির জীব আয়, তোরা আয়। একবার মুখে বল হরি হরি, মুখে বল হরি হরি। একদিন পর পারে যাবে চলি, রাধে একবার মুখে বলো হরি হরি। বলে হরি হরি বললে কি হবে? বলে শোনো, একদিনে যেদিন এপার থেকে ওপারে চলে যাবে, প্রত্যেক দিন আকাশের মধ্যে যে সূর্য উদয় হয়, ওই সূর্য পূর্ব দিগন্ত থেকে উদয় হয়, আবার দেখতে দেখতে পশ্চিমী দিগন্তে ঢলে পড়ে,
আমাদের এই জীবের জীবাকাশে, আমাদের শরীরের মধ্যে যে জীবাকাশ, এই জীবাকাশের মধ্যে আয়ুরূপী সূর্য উদয় হয়েছে। দেখতে দেখতে এ সূর্য একদিন পশ্চিম দিগন্তের মতো ঢলে যাবে, নদীর পার থেকে ওপারে যেতে গেলে যেমন কড়ি দিয়ে পার হতে হয়, ঠিক তেমনি এপার থেকে যেদিন ভবপারে চলে যাবে, তোমার পারের কড়ি আর লাগবে না ভাই। তাহলে পারের কড়ি তুমি না যদি দিতে চাও, একটাই কাজ করো, বদন ভরে একবার হাত তুলে সবাই মিলে, তো কারো নয় এ কথাটা সত্য, বুঝেও বোঝে না মন, সবই যে অনিত্য। এ অনিত্য মানে যা চিরস্থায়ী নয়। ভেবে দেখুন, মায়ের একটা ছেলে আছে, ছেলে তো এক মায়ের একটা ছেলে আছে, তো ছেলে বিয়ে করেছে, একটা নাতি হয়েছে, মা কি করে না, মাকে আলাদা করে দিয়েছে, মা ওই রান্নাঘরের দুয়ারে শুয়ে থাকে। তো ছেলে অফিস থেকে ফেরার সময় মনে মনে ভাবে, মায়ের তো শরীর অসুস্থ, বয়স হয়ে গেছে, তো মায়ের জন্য একটু খাবার নিয়ে যাব। কি খাবার নিয়ে যাব? না, মায়ের জন্য একটু ওই মিষ্টির দোকান থেকে অল্প সন্দেশ নিয়ে এসেছে, আর রাত্রেবেলা লুকিয়ে মাকে দিয়েছে, মা গো এই সন্দেশটা তুমি খেয়ে নিও। তো মা কি করে লক্ষ্য করে দেখবেন, বাড়ির মধ্যে যদি ভালো মন্দ জিনিস একটু মুখে দিতে যান, যাদের নাতি নাতনি আছে দেখবেন লক্ষ্য করে, ওই ভালো মন্দ জিনিস একটু মুখে দিতে গেলে না, ওই নাতির কথা আগে মনে করে, হয় না? যারা ঠাকুমা দিদিমা আছেন, ভালো মন্দ জিনিস একটু মুখে দিতে গেলে নাতির কথা মনে পড়ে। তো এই মা কি করেছে, এই সন্দেশটা মুখে দিতে যাবে কি, নাতির কথা মনে পড়ে গেছে, আর যেই নাতির কথা মনে পড়ে গেছে, সন্দেশটা অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিয়েছে। এবার সকালবেলা নাতি যখন পড়তে যাচ্ছে, ঠাকুমা ডেকেছে, এই শোন ঠাকুমা, এই সন্দেশটা খেয়ে চলে যা, আর শোন মাকে যেন একদম বলবি না, কেন না শুনলেন ঝগড়া করবে, খেয়ে চলে যা। তাহলে একবার ভেবে দেখুন, আপনি নিজে না খেয়ে নাতিটাকে খাইয়ে বড় করছেন, এবার নাতি কিন্তু খেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, আপনি কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছেন, ছোট হচ্ছেন, আর আপনি আস্তে আস্তে ছোট হচ্ছেন কেন, বয়সের ধর্ম, বয়স যত হবে আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে আগে কি করতেন, আগে আপনি পুকুরতে স্নান করে দু কাঁকালে দুটো কলস নিয়ে ঘরে ফিরতেন, আর এখন এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নাই, বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর দিন গুনছেন। এমতো যখন পরিস্থিতি হয়ে যাবে, যে নাতিকে না খাইয়ে খাইয়ে বড় করেছেন, না খেয়ে খাইয়ে বড় করলেন, ওই নাতি আপনাকে গিয়ে বললেন, ঠাকুমা ঠাকুমা বুড়ি হয়ে গেলে এখনো মরতে পারলেন না, ওই গিয়ে বলবে, বুড়ি হলে এখনো মরতে পারলে না, ওই গিয়ে বলবে। তাহলে ভেবে দেখুন একবার, কাকে সেদিনকে না খেয়ে খাইয়ে বড় করলেন, কেউ তো কারো নয়। এ বাবু তুমি কি কথাটা বললে, কি বললে, হরিনাম ছাড়া গতি নাই বললে, তাহলে হরিনাম যদি কলিযুগের সব কিছু হয়, তাহলে আমরা যে কালী পূজা করি, দুর্গা পূজা করি, মনসা পূজা করি, লক্ষ্মী পূজা করি, তাহলে সব ছেড়ে দিই, সব বন্ধ করে দিই? বলে না মা, বন্ধ করতে হবে না, কলিযুগে মনসা পুজো করো, কেন মনসা পুজো না করলে ওই সাপে কাটার ভয় আছে, লক্ষ্মী পুজো না করলে ধান ভালো হবে না সেখানে ভয়, সরস্বতী পূজা না করলে মেয়ে স্কুলে ফার্স্ট হতে পারবে না সেখানে ভয়। তাহলে কলিযুগে সব কিছু করতে হবে, সব কিছু করলে মনে রেখো, দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও, লক্ষ্মী মায়ের চরণতলে পুষ্পাঞ্জলি দাও, শীতলা মায়ের চরণতলে পুষ্পাঞ্জলি দাও, এখানেও দেব দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের কাছ থেকে একটা বস্তু তুমি প্রার্থনা করে নাও, কি, হে মা দুর্গা, হে মা কালী, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও, শুধু এতটুকু চেয়ে কৃষ্ণ ভক্তি দাও। কেন? কারণ শাস্ত্রের মধ্যে বারবার করে বলে গেলেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে তুমি যা ইচ্ছা করো না কেন, মনে রেখো এ জগৎ সংসারে
আমরা একটা কথা সবাই ভালো করে জানি যে মানুষ যদি মারা যায় আর মানুষ মারা যাওয়ার পরে মানুষ যে তোমরা বুঝবে 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 তোমরা বুঝবে একদিন সময় হোক এই হাসার যে কি জ্বালা একদিন বুঝবে তো একটা কথা ভালো করে জানি যে মানুষ যদি মারা যায় মানুষ মারা যাওয়ার পরে ওর আত্মার শান্তি কামনার্থে আমরা এক জায়গায় গিয়ে পিণ্ডদান করে আসি তাহলে মানুষ মারা যাওয়ার পরে আত্মার শান্তি কামনার্থে আমরা এক জায়গায় গিয়ে পিণ্ডদান করে আসি জায়গাটা কোথায় মায়েরা কোথায় কোন জায়গা গয়াধাম কেন যেতে হয় কেন যেতে হয় এটাই ব্যাপার আস্তে 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 আজকে জানবো সে কথাটাই যে মানুষের মৃত্যুর পর কেন গয়াধামে গিয়ে পিণ্ডদান করতে হয় মানুষের মৃত্যুর পর যেখানে ভগবান এসেছেন বৃন্দাবন সেটা তো পবিত্র স্থান তা মানুষ সেখানে গিয়ে পিণ্ডদান করতে পারতেন তাহলে সেখানে না করে গয়াধামে কেন যান এ কি মহাত্ম এর পিছনে কি তত্ত্ব লুকিয়ে আছে আজকে আস্বাদন করবো সেটা লক্ষ্য করো দেখুন এই ভক্ত গয়ার জীবন মাধুর্য আজকে আস্বাদন করুন কেন গয়াধামে যেতে হয় কে প্রথম গয়াধামে গিয়েছিল আর গয়াটা কে আজকে জানবো এ ভক্তমন্ডলী ভাইরা যে গয়া তীর্থস্থানে পরিণত হলো এ গয়া এই যে তীর্থ হলো আগে কিন্তু তীর্থ ছিল না তাহলে গয়াটা কে ছিল না গয়া ছিল একজন পরম হরিভক্ত তাহলে যে ছিল পরম হরিভক্ত তাহলে হরিভক্ত থেকে তীর্থে কি করে হরিভক্ত থেকে তীর্থে কিভাবে পরিণত হলো আজকে সেটা জানো একটা লক্ষ্য করুন যে ছেলেটা হলো পরম হরিভক্ত একটা ছেলে পরম হরিভক্ত হরিনাম করে কৃষ্ণনাম করে সেই ছেলেটা তীর্থস্থানে কি করে পরিণত হলো সেটাই জানবো আজকের আলোচ্য বিষয় হবে এটাই ভক্ত গয়াসুরের হরি সাধনা চলুন এই কথা আস্বাদন করি ভক্ত গয়ার জীবন মাধুর্য সত্য ঘটনা জেনে রাখুন ভগবানের অনন্ত লীলা অনন্ত লীলার মধ্যে লক্ষ্য করুন এই ভক্ত গয়ার জীবন মাধুর্য এই তত্ত্ব কি তথ্য আছে আমরা আস্বাদন করি শাস্ত্র বলল ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ত্যাজে আর নিজ কুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভজে লক্ষ্য করে দেখুন শাস্ত্র বলছে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে যদি হরিকথা কৃষ্ণ কথা না বলে তাকে কেউ ব্রাহ্মণ বলে না আর নিজ জাতির ঘরে জন্ম নিয়ে ছোট কুলে নিজ কুলে জন্ম নিয়ে যদি কেউ হরিকথা কৃষ্ণ কথা বলে তাকে নিজ জাতির ছেলে বলা হয় না তাকে বলা হয় পরম বৈষ্ণব তো যে গয়ার কথা শুনবো এ গয়া ছিল নিজ জাতির ছেলে নিজ একদম নিজ জাতির ছেলে তাহলে কোন জাতিতে জন্মগ্রহণ করলো গয়া হে ভক্তমন্ডলী মায়েরা এ গয়া ছিল অসুর কুলের ছেলে অসুর আপনারা অনেক অসুরের কথা জানেন দুর্গা পুজোর আগে একটা মহালয়া হয় এই মহালয়াতে আমরা দেখতে পাই স্বর্গরাজ্য আক্রমণ করতে গিয়েছিল এক অসুর যার নাম হলো মহিষাসুর আপনারা জানেন বাড়িতে বাড়িতে যে তুলসী দেবী আমাদের থাকে ওই তুলসী দেবীর সঙ্গে যার বিবাহ হয়েছিলেন তিনি হলেন শঙ্খচূড় দৈত্য এই শঙ্খচূড় হল অসুরগুলোর একজন তাই এই অসুররা যারা আছেন এই অসুরদের মধ্যে যিনি রাজা অসুরদের রাজা অসুরদের যিনি রাজা তার নাম হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর নামগুলো মনে রাখবেন অসুরদের যিনি রাজা তার নাম হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর আর এই ত্রিপুরাসুর একমাত্র ছেলে ত্রিপুরাসুরের একমাত্র ছেলে যার নাম হলো ভক্ত গয়াসুর গয়া এ গয়ার বাবার নাম কি বললাম দৈত্যরাজ ত্রিপুরাসুর মায়ের নাম কি মায়ের নাম হলো প্রভাবতী হে ভক্তমন্ডলী
এই প্রভাবতী আর ত্রিপুরাসুর এরা বেশ সুখে শান্তিতে সংসার করত, বেশ সুখে শান্তিতে। কিন্তু হলে কি হবে, এদের দুজনের মধ্যে একটা ঠোকাঠুকি চলতো, ঠোকাঠুকি। হ্যাঁ, এদের দুজনের মধ্যে একটা ঠোকাঠুকি চলে। ঠোকাঠুকিটা কিরকম, মাগো সংসার করতে গেলে একটা ঠোকাঠুকি হয় হাঁড়ি কলসি থাকলে। তো এদের ঠোকাঠুকিটা কেমন জানেন, এই দৈত্যরাজ ত্রিপুরাসুর এ ছিল দেবাদিদেব মহাদেবের ভক্ত। দৈত্যরাজ ত্রিপুরাসুর ছিল দেবাদিদেব মহাদেবের ভক্ত, আর এই প্রভাবতী দৈত্যরাজ ত্রিপুরাসুরের স্ত্রী এ ছিল জগৎপতি শ্রীহরি নারায়ণের ভক্ত। এই হলো দুজনের গণ্ডগোল। তো দৈত্যরাজ ত্রিপুরাসুর বলে, প্রভাবতী তুমি নারায়ণের নামটা মুখ থেকে বন্ধ করে দাও, ভগবানের নামটা বন্ধ করে দাও। বলে, ভগবানের নামটা বন্ধ করে দিয়ে কার নাম করব? বলে, ভগবানের নামটা বন্ধ করে দিয়ে সর্বদাই বলো নম শিবায়, নম শিবায়, হর হর বোম বোম, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, হরে হর বোম, নম শিবায়, নম শিবায়, শিব নম শিবায়, হর হর বোম বোম, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, হরে হর বোম, নম শিবায়, পারুক আর না পারুক
এদের মনে মনে বারবার ইচ্ছা হতো যে স্বর্গের সিংহাসনটা দখল করব। ওই দেবতারা যে সিংহাসনে বসে থাকে ওই দেবতাদেরকে খাট ধরে মর্ত্যের মাটিতে নামিয়ে দেব, আর আমি গিয়ে ওই স্বর্গের সিংহাসনে রাজত্ব করব। তো দৈত্রয় ত্রিপুরাসুর কি করেছে প্রভাবতীকে বলে, প্রভাবতী শোনো প্রভাবতী, আমি মনস্থির করেছি আমি সৈন্য সামন্তদের নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করতে যাব। মাগো, প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর মঙ্গল হোক, স্বামী মাতাল হোক দুশ্চরিত্র হোক যাই হোক না কেন, প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর যাতে মঙ্গল হয়। প্রভাবতীকে দৈত্যরাজ ত্রিপুরাসুর যখন বলেছে সৈন্য সামন্তদের নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করতে যাব, ওই প্রভাবতী বলে উঠল, স্বামী গো আমি থাকতে তোমাকে স্বর্গরাজ্য আক্রমণ করতে দেব না। কেন তুমি বুঝতে পারছো না, আমার গর্ভে আছে 5 মাসের সন্তান। আমি জানি স্বামী, আমি জানি, আমি জানি, আমি জানি স্বর্গরাজ্য আক্রমণ করতে গেলে দেবতাদের সঙ্গে যুদ্ধ করলে ওই দেবতাদের হাত থেকে তুমি বেঁচে ফিরে আসবে না, তুমি মরবে। ওই দেবতার সঙ্গে যুদ্ধ করতে গেলে দেবতাদের সঙ্গে যুদ্ধ তুমি করতে পারবে না, দেবতাদের হাতে তোমার মৃত্যু হবে। আমি মা, আমি মা, আমি মা, আমার গর্ভে আছে তোমারই তোমারই সন্তান, তোমার সন্তান আমার গর্ভে আছে। স্বামী তুমি কানে শুনেছি অনেক মা পৃথিবীর বুকে সন্তান জন্ম দিতে গিয়ে নিজের প্রাণটাকে বলিদান দেয়, তাহলে একবার ভেবে দেখো স্বামী, তুমি স্বর্গরাজ্য আক্রমণ করতে যাচ্ছ, দেবতাদের হাতে তোমার মৃত্যু হবে, সন্তানটা জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হবে, তাহলে আমাদের যে সন্তানটা আমার গর্ভে আছে ওই সন্তানটা কার কাছে বড় হবে। তাই একটা কথা বলি শোনো স্বামী, তুমি তুমি আর যাই করো না কেন, তুমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে যেও না। কে শোনে কার কথা, কে কার কথা শোনে? হে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষের যখন রক্তের জোর থাকে দেখবেন সেই মানুষ হুকতায় মানুষকে মারতে পেরে যায়, রক্তের যখন তেজ থাকে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, কিন্তু সেই মানুষ একদিন যখন তার রক্তটা গলে জল হয়ে যায়, সেই মানুষ যখন এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা থাকে না, সে বিছানায় শুয়ে শুয়ে তার নিজের ছেলেকে আগে সাবধান করে, বাবা কারোর সঙ্গে যেন ঝগড়া করতে যাস না, সে আগে সাবধান করে। তো দৈত্যরায় ত্রিপুরাসুর যখন রক্তটা টকবক করে ফুটছে অহংকারের রক্ত, ওই প্রভাবতীর কথাটাকে কানে নিল না, আর প্রভাবতীর কথাটাকে কানে না নিয়ে সৈন্য সামন্তদের সঙ্গে করে নিয়ে ওই প্রভাবতীকে রাজপ্রাসাদে রেখে সৈন্য সামন্তদের নিয়ে দৈত্যরাজ ত্রিপুরাসুর চলল স্বর্গরাজ্য আক্রমণ করতে। আর স্বর্গরাজ্য আক্রমণ করতে গিয়ে দৈত্যরাজ ত্রিপুরাসুর প্রথমে কোন দেবতার কাছে গেছে, যিনি হলেন দেবতাদের রাজা যার নাম হলো দেবরাজ ইন্দ্র। ওই দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম হলো শচী, স্ত্রীর নাম শচী। শচীকে সঙ্গে করে দেবরাজ ইন্দ্র কথা বলতে ব্যস্ত ছিলেন, ও মায়েরা দেবরাজ ইন্দ্রকে ওই শচী নিয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় ওই দেবরাজ ইন্দ্রের সভার মধ্যে ঢুকে পড়ল দৈত্যরাজ ত্রিপুরাসুর। দৈত্যরাজ ত্রিপুরাসুর সভার মধ্যে ঢুকে কি করল, দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র ওই দেবরাজ ইন্দ্রের ভাটটাকে ধরে বাইরে বের করে দিল, চলে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার ভাটটাকে ধরে বাইরে বের করে দিয়েছে, চলে গেছে শিবলোকে, শিবের ঘাটটাকে ধরে বাইরে বের করে দিয়েছে। 33 কোটি দেব দেবী গণের যখন ঘাট ধরে বাইরে বের করে দিয়েছে,
ওই 33 কোটি দেবদেবীগণ তখন ভিখারি হয়ে গেছে। কারণ দেবতা আমাদের 33 কোটি, ভগবান কিন্তু একজন। মনে রাখবেন কথা, 33 কোটি দেবতা, ভগবান কিন্তু একজন। আমরা কেউ কালীকে ভগবান বলি না, আমরা কেউ দুর্গাকে ভগবান বলি না, আমরা কেউ শিবকে ভগবান বলি না, ভগবান একজন, যিনি আমার ভগবান শ্রীকৃষ্ণ। এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান। তাহলে ভগবান হলো একজন, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, ভগবান কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু, ভগবান একজন। তাহলে 33 কোটি দেবতা যখন ভিখারি হয়ে গেছে, এই 33 কোটি দেবতা একজনের কাছেই চললো। তিনি কোথায়? তিনি ক্ষীর সাগরে ফিরে আছেন। কে সে? হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সারাদা, আরে না প্রভু চরণ